গাড়ি খারাপ বলছি, গাড়িটা কি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, দেখুন না, অনেকক্ষণ থেকে চেষ্টা করছি কিন্তু কিছুতে স্টার্ট হচ্ছে না। আচ্ছা, আশেপাশে কোথাও কোনো সার্ভিস সেন্টার বা কিছু আছে? না, কাছাকাছি কোথাও সার্ভিস সেন্টার নেই, তবে একটা আছে অনেক দূরে, আর এত রাতে সেটা বোধহয় বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমিও 1 কিলোমিটার হেঁটে এলাম কিন্তু একটাও সার্ভিস সেন্টার দেখতে পেলাম না। কি করা যায় এত রাতে? এই কোথায় যাবেন? নৈহাটি। ও, তো অনেক দূর। আপনি একা এভাবে কি করা যায়? চিন্তার বিষয়। হ্যাঁ, আপনার কাছে পিঠে কোনো আত্মীয় স্বজন নেই? থাকলে দেখুন না ফোন করে, যদি আপনাকে কিছু হেল্প করতে পারে আর কি। না, আসলে হঠাৎ করে আমার ফোনটাও সুইচ অফ হয়ে গেছে, ও, আর আমি কারোর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছি না। আপনি চাইলে আমার ফোনটা ইউজ করতে পারেন। থ্যাংকস, বাট আমার কোনো নাম্বার মনে পড়ছে না। ও, তাহলে তো সত্যি এত দূর আপনি যাবেন কিভাবে? যেতে পারবেন না তো? তাহলে তাহলে কি করা যাবে এখন? আপনার যদি আপত্তি না থাকে তাহলে আজকের রাতটা আমার বাড়িতে থাকতে পারেন। আপনার বাড়ি? কি ভাবছেন? না না, কিছু না। না, ঠিক আছে, আমি এইভাবেই চলে যেতে পারবো। সরি, আপনাকে কোনো হেল্প করতে পারলাম না। চলি। ধুস, এভাবে কারো বাড়িতে একা থাকা যায়? না থাকাটা উচিত, কিন্তু রাস্তায় এভাবে একা যাওয়াটাও তো ঠিক নয়। কি যে করি। শুনুন, আপনি কোনো চিৎকার শুনতে পেলেন? কই না তো, এত জোরে চিৎকার হলো আপনি শুনতে পেলেন না? না, এই তো কাছে যাবেন। আপনার নাম? এস রায়, সুপ্রিয় রায়। শুনুন, একটু ডিস্টার্ব করলাম। না না, আসুন না ভেতরে। আর
আমার ছেলে। হাই, আমার নাম সুমিত। শর্মিলা ঠাকুর মুখার্জি। আসলে উনি খুব বিপদে পড়েছেন। আচ্ছা আচ্ছা, তাই আজকে রাতটা উনি তোর ঘরে থাকুক। হ্যাঁ, তুই বলুন, আমার সাথে আমার ঘরে চল, তোকে আমি সব বলছি। আপনি রেস্ট নিন। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলছিলাম, এত রাতে কোথা থেকে ফিরছিলে? আসলে আমার একটা কাজ ছিল। কাজ? সেটা বুঝলাম, কিন্তু এত রাতে কেন? না, মনে কিছু করবে না, আসলে জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়। না না, সেরকম কিছু না, আসলে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে, আর তার মধ্যে আমার ছুটিটাও হঠাৎ করে খারাপ হয়ে যায়, ফোনেও চার্জ থাকে না। ঠিক আছে, আমি উঠছি। আরে না না, আমি আজকে বাড়ি যেতে পারবো না। আর বলো না কি হয়েছে, স্কুটিটা আসার সময় আমার ব্রেকডাউন করে গেছে, কোনো স্টার্ট নিচ্ছে না, কিচ্ছু না, ফোনটাও গেছে সুইচ অফ হয়ে। ফোন করেছে একটা খবর দেবো, সেটাও টাইম পর্যন্ত পাইনি। হ্যাঁ, আমি এখানে একটা বাড়িতে আছি, আমি সেফ আছি, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, ওকে, বাই।
সুপ্রিয় বাবু,